হ্যাঁ, যেটা হয়েছে যে 2 মিনিটের যে সময়টা আমি ওই পূজা মণ্ডপে ছিলাম সেটি নিয়ে সবাই বলেছে এবং তারা ধারণা করছে যে আমি পূজার উদ্বোধন করেছি, যেটি আমি কখনোই করিনি এবং একজন সচেতন মুসলমান হিসাবে আমি করব না। তারপরেও হয়তো বা ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি, সেটা যদি আপনারা মনে করে থাকেন অবশ্যই আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী, এবং আমি মনে করি যে আপনারা এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে আমি এরকম কোনো ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেটিও চেষ্টা করব। 2 নম্বরে, যাদের কাছে খারাপ কাজগুলো খারাপ লাগে না, কষ্ট লাগে না, আরো আনন্দ লাগে, হিন্দুদের পূজা হয় ওটা ওদের জন্য, কথা বলছেন না কেন? আপনি আজ পর্যন্ত দেখেছেন কোন হিন্দুর ছেলে মুসলমানদের কোরবানি দিতে সাহায্য করেছে? কয়েকদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের একজন নামধারী মুসলিম ভারতে গিয়ে কলকাতায় পূজা মণ্ডপ পর্যন্ত উদ্বোধন করছে। সেলিব্রিটি আমরাও বুঝলাম ওই দেশে সেলিব্রিটি নেই, ওদের ধর্মীয় অনুষ্ঠান গুলো ওরা উদ্বোধন করবে, দেবতাকে খুশি করবে না করবে ওটা ওদের ব্যাপার। ভারতের বিরাট কোহলি নামে যে ক্রিকেটার আছে, ওকে যদি বলেন ভাই তোমার আমরা 1 কোটি টাকা দেব, আসো এই এই নীলফামারীতে কেন্দ্রীয় মসজিদে একটু উদ্বোধন করে দাও, দেবে? দক্ষ না। অন্যায় কাজ করার পরেও যাদের অনুশোচনা হয় না, খারাপ লাগে না, ও যদি হজ করে আসে বুঝবেন ওর ইমান, তাহলে এখানে আল্লাহ ডাক দিয়েছেন কাদের? আপনি আছেন তো? আছে। ভালো কাজ আপনার কাছে ভালো লাগা লাগবে, সে যেই করুক, আর অন্যায় যেই করবে আপনার কাছে কষ্ট লাগা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই ইমানদারকে ডেকে আল্লাহ বললেন আমিনো, ইমান আনো, কথাটা কেমন হয়ে যাচ্ছে না? ইমানদারকে ডাক দিয়ে যদি বলে তোমরা ইমান আনো, এ কেমন হইলো? হ্যাঁ না না, এখানে যে হাই স্কুল না, এটা এই হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক, উনি যদি আমাদের এই দুইজনকে ডাক দেয় আমারে বলে আমির হামজা তুমি আবার ভর্তি হও, আমি যদি বলি স্যার আমি তো ভর্তি হয়েছি, আবার ভর্তি হওয়া লাগবে মানে? আর উনি যেহেতু বিচক্ষণ আরো বেশি, ওনারে যদি বলে তুমিও ভর্তি হও, ও চিন্তা করবে আমি তো ভর্তি হয়েছিলাম কিন্তু আবার আমারে প্রিন্সিপাল ভর্তি হতে বলে কেন? কারণ আমার মনে হয় ভর্তির যে এই ফর্ম আছে ওখানে আমার বাবার নাম ভুল হয়েছে অথবা আমার রোল নাম্বার ভুল হয়েছে, কথা বলে না কেন? আমার মতো পাগল ছাগল হলে আমি ওই প্রিন্সিপালের ভুল ধরবো যে কিসের ভর্তি আমি ভর্তি হয়েছি, আর ওনার মতো বিচক্ষণ হলে না আমার মনে হয় কোনো জায়গায় ভুল হয়েছে, আমি ধরতে না পারলেও ধরতে পেরেছি কে? এই জন্য আমার ভর্তি হওয়ার জন্য যখন বলে তখন আমার একটু নড়াচড়া করা লাগবে, ওখান থেকে চলে যাবে কিরানির কাছে, বলবে ফর্মটা দেন দেখি আমার আসলে কোন জায়গায় ভুল হচ্ছে, ওই ভুল সংশোধন করে এবার জমা দেবে, কথা বলেন ঠিক কিনা? আজ কোরআন সামনে নিয়ে কোরআনের চোখ লাগিয়ে আমি যা দেখব, আসলে আমাদের ইমান আনার জন্য আল্লাহ কেন বললেন? আমরা যেহেতু পাগল ছাগল না, আমরা বিচক্ষণ মানুষ, এই জন্য আমাদের একটু নড়াচড়া করে যদি বাবার নাম ভুল থাকে ভুল সংশোধন করব, কথা বলা লাগবে?